এই মাত্র ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে মিনিটের মধ্যেই লন্ডভন্ড হয়ে গেল গোটা দেশ মারা গেল সতেরো জন এই ঘূর্ণিঝড়ের ফলে আরও কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু ডিটেলসেই দেখে নেব ওই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দু বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এইমাত্র দক্ষিণ আফ্রিকার মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডি আঁচড়ে পড়লো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সতেরো জন মারা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেই সঙ্গে আগামীকাল আংশিক মেঘলা থাকবে পশ্চিমবঙ্গের আকাশ বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলায় অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন কলকাতায় দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া ও হুগলিতেও বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছর রাজ্যের ফাল্গুন মাস থেকেই কালবৈশাখী ঝড় শুরু হচ্ছে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ